بسم الله الرحمن الرحيم <applause>

দয়ালিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই জন্য আমি স্পষ্ট আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনার ভালো লাগুক আর না লাগুক রসুলের সানে যদি কিছু হয় রসুলের যদি কেউ কখনো না গায় যদি ভালো নাও লাগে গজলের দরকার নাই কথাটা ঠিক হবে না যদি বারবার বলেন স্পষ্ট কত আসবে কারণ রসুলের গজলের বিরোধিতা করা সম্ভব নয় কারণ আল্লাহ অসংখ্য জায়গায় রসুলের করেছেন রসুলকে আল্লাহ রসুলকে ভালোবেসে যত আয়াত নাজিল করেছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে রসুলের জন্য নাত এই জন্য নাতের বিপক্ষে কখনো কথা বলা যাবে না

کیونکہ تیری ایمان جانے کا خطرہ ہے کیونکہ تیری ایمان جانے کا خطرہ ہے اسی لیے ہر وقت اسی لیے ہر وقت محمد عربی کا شام جب ہماری سامنے آتی ہے تو خیال رکھنا گلتی مت کرنا ادب سے بیٹھنا اور دل جمع کے سننا یہ رسول خدا کی سننا رسول خدا کی سنت ہے

বা খোদা দিবানাবাসি পাগলামি করতে মন চায় আল্লাহর তুই কোন যেটা মন চায় কোন আল্লাহ কয় আমি মাইন্ড করি না আমি মাইন্ড করি না বা মোহাম্মদ হোশিয়ার আমি তোমাকে সৃজন করেছি আমি তোমাকে রহম করেছি আমি তোমাকে দয়া করেছি তুমি গোস্তাখি করো আমার সাথে সমস্যা নাই আমার রসুলের সাথে করতে গেলে সাবধান আমার সাথে করো করো। কেননা আমার মাহবুবকে যদি বলো সেটা আমি খোদা বরদাস্ত করতে পারি না আল্লাহ সমগ্র জাহান সৃষ্টি করেছেন সমগ্র জাহানে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টির মাঝখানে শুধু একটা কথা আছে মহাব্বত কি কথা একটা কথা কি মহাব্বত আল্লাহ বলেছেন মাহবুব আমি যদি আপনাকে সৃজন না করতাম আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম

রসুলের গোনা আছে একটা কথা মনে রাখবেন এটা বাগদাদি কাবেলের মাহফিল এটা রসুলের গোলামের মাহফিল রসুলের গোলামের মাহফিল কখনো লাঠি দিয়ে কারো বিরোধিতা করে লাঠি দিয়ে কারো বিরোধিতা প্রথমে কি করে দলিল দেখায় সুন্নিদের কাছে দলিল আছে কি নাই আছে কি নাই রসুলের রসুলের গোলাম যারা রসে বাগদাদের গোলাম যারা তারা কখনো লাঠি নিয়ে যুদ্ধ করে না একটা কথা মনে রাখবেন আপনাকে মাফ করা হয়েছে আপনার জন্য মাফ করা হয়েছে কথাটা বুঝতে পারতেছেন পূর্বে এই মাহফিলে যিনি বিশেষ অতিথি ওনাকে এই প্রশ্নটা করা হয়েছে কাগজ আকারে ব্যাপারটা এখনো আছে আপনাকে মাফ করা হয়েছে আপনার জন্য মাফ করা হয়েছে একটু খেয়াল করবেন যারা এই ধরনের প্রশ্ন করেন তারা নিজেদের নিয়ে চিন্তা করবেন ইমান আর যারা জানার জন্য প্রশ্ন করেন তারা অবশ্যই বুঝে জেনে আমি কোনো ভারতের দিকে যাচ্ছি না সাধারণ ভাবে আপনাকে বলছি আপনার জন্য আপনাকে ক্ষমা করে দেয়া হয়েছে আপনার জন্য ক্ষমা করে দিয়েছে দুইটার মধ্যে পার্থক্য আছে নি কি বলেন আপনারা এই পার্থক্যটা বুঝেন না আপনারা সমাজ নমাজ কত কিছু পরিচালনা করেন দেশের সমস্যা রাষ্ট্রের সমস্যা সব গণতান্ত্রিক রাষ্ট্র হলে এই গ্রামের একটা মানুষের অবদান আছে রাষ্ট্রযন্ত্র পরিচালনায় আছে কি না তাইলে আপনি যদি এই গ্রামে বসে এই করাব গ্রামে বসে রাষ্ট্রের যন্ত্র পরিচালনা করতে পারেন তো আমার তো এটা বিশ্বাস হয় না আপনার আর আপনার জন্য এই দুইটা কথার পার্থক্য বুঝবেন না যারা বলবে এই দুইটা কথার পার্থক্য বুঝবে না বা বুঝি না তাদের জন্য বড় সমস্যা এদেরকে আকলবান বলাটা বড় কষ্টকর আপনাকে ক্ষমা করে দেয়া হয়েছে আল্লাহ বলেছেন আপনার জন্য ক্ষমা করে দেয়া হয়েছে কা মানে তোমাকে লাকা মানে তোমার জন্য তোমাকে আর তোমার জন্য কথাটা কি এক আল্লাহ বলেছেন হে মাহবুব আপনার জন্য আপনার পূর্ববর্তী এবং আপনার পরবর্তী যত উম্মত আসবে আমি তাদেরকে মাফ করে দিয়েছি চিৎকার দিয়ে বলুন সুহান আল্লাহ যারা এই ধরনের প্রান্ত তা করে যে আল্লাহ রসুলকে ক্ষমা করে দিয়েছেন রসুলের গুনাহ আছে রাসূলের গুনাহ আছে এটা কিভাবে সম্ভব দেখেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন এর আগে মন্ত্রণায় সবাই মিটিং হইছে 40 গোত্রের 40 জন একজনে বললে জামেলা হইব একজন বললে কি হবে যদি 40 টা গোষ্ঠী গ্রামে ধরেন 40 টা গোষ্ঠী আছে 40 গোষ্ঠী থেকে 40 জন নিলাম কেউ নির্দোষ আছে কেউ নির্দোষ আছে যেই তো 하시মীরা শক্তিশালী 하시মীদের যোগ্যতা আছে শিক্ষিত তারা প্রশ্ন উঠাতে পারে শয়তানদেরকে পরামর্শ দিল মন্ত্রণা সভায় কোথায় মন্ত্রণা সভা কোথায় দারুন নদুয়া সেটা মক্কার হেরেমের ভিতরে যারা শুধু নামাজ পড়ে যারা শুধু হজ করে তাদেরকে মনে রাখতে হবে যে রসুলকে মারার ষড়যন্ত্র মক্কার হেরেম থেকে হয়েছিল এই জন্য যদি মসজিদে থাকে এই কথা নির্দিদায় বলা যাবে না সে রসুলের দুষ্মল নয় বলা যাবে যাবে কারণ ইসলামের শুরু থেকে রসুলকে হত্যা করার ষড়যন্ত্রটা কোথায় হয়েছিল সব মসজিদের যে মসজিদ থেকে যে মসজিদের দিকে এই পরামর্শটা হলো আবু জহেল হজরত উমর কে বললেন হজরত উমর নয় সবাইকে ডাকলেন ডাকার পরে শয়তান আসলো সবাইকে সবাইজন ভাবছে কেউ বলতেছে মোহাম্মদকে বিদায় করে দাও মোহাম্মদকে কাবা থেকে মক্কা থেকে বিদায় করে দাও ঝামেলা মিটে যাবে মক্কা থেকে বিদায় করে দাও আমরা নিরাপদ হয়ে যাব আমাদের কোনো সমস্যা থাকবে না এমত অবস্থায় শয়তান বলল মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় নাই গেলেও শক্তিশালী হয়ে যাবে মক্কায় যেমন মক্কার মানুষ মোহাম্মদের পেছনে চলে আসে মোহাম্মদ যদি মদিনায় যায় মদিনা কেন পৃথিবীর যেখানে যায় সবাই মোহাম্মদের পক্ষে চলে আসবে এমত অবস্থায় শয়তানে বুদ্ধি দিল কি জানেন শয়তান কিভাবে আসতে জানেন দাড়ি কামাই আসে নাই বুঝছেন আমার এখানে একজন মুরব্বী আছেন আলেম আছেন উনি কথা বললে মানুষ বেশি বিশ্বাস করবে তাই না তাই তো উনি যদি কথা বলে সমাজে যখন আলেমরা কথা বলে মানুষ সেটাকে একটু বেশি গুরুত্ব দেয় তাই না আর এই জন্য শয়তান করল কি খুব সেজে গুঠে দাঁড়ে মোস পাগড়ি টুপি জুব্বা যা লাগে সব ধারণ করেছে সব ধারণ করেছে মক্কার হেরেমে দারুন নদুয়ার বৈঠকে তাদেরকে বলল যে হুজুর আমি আপনাদেরকে চিনি আমি আরবিরই লোক তো আবু জেহেল তাকে ডাকলো হুজুর আপনি বসেন শয়তান আসলে বলল আমি মুহাম্মদের বিপক্ষে আবু জেহেল সাথে বলল ওয়েলকাম আপনি আমাদের সাথে বসেন শয়তান বসলো কেউ যখন বলে বের করে দেই কেউ বলে যখন তাড়িয়ে দে কেউ 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 আবার বলে কি করব। যদি যাই করি না কেন হাসিমিরা আমাদের বিপক্ষে আসবে আমরা তো নিজেরাই দ্বন্দ্বে জড়িয়ে পড়ব এমত অবস্থায় শয়তান বুদ্ধি দিল যদি তোমরা এক গুত্রে করো তাইলে একজনে দোষী হবে যদি তোমরা এক গুত্রে করো তাহলে কি হবে একজনে দোষী হবে আপনাদের এলাকায় শালিশ হয় না একা কেউ শালি দেয় একাকেউ কেউ রায় দেয় রায়টা সবার পরে দেয় যিনি দেন তাকে সবাই সমর্থন করে নাকি এক দুজন বাকি থাকে যে সমর্থন করে না সবাই দেয় না তাইলে চল্লিশ গুত্র যদি একজন করে যুবক দেয় চল্লিশ জন যুবক দিয়ে পরামর্শ হলো মোহাম্মদ কে হত্যা করা হবে আজ রাত মোহাম্মদ কে নিয়ে আখরি রাত হোগা اور کل آنے والا جو صبح ہوگا اس میں محمد کی جسم کے ساتھ گردان نہیں ہوگا صرف گردان کو عرب کی نیزے کی ماتھے پر ہوگا نواز اور تھا آج کر پورے پورا آروبیر مانوش آروبر گوتر ایک ہوئے گئے تھے কোরাইশরা এক হয়ে গেছে চল্লিশ গুত্র এক হয়ে গেছে পরামর্শ করে ফেলেছে আমরা চল্লিশ জন থেকে আমরা চল্লিশ গোত্র থেকে চল্লিশ জন বীর পুরুষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বীর পুরুষ দিব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কি দিব বীর পুরুষ সাধারণ নয় প্রত্যেকের গোত্র শ্রেষ্ঠ বীরকে দেব তবু আজকে রাতটাই হবে মোহাম্মদের জন্য শেষ রাত বলেন না নাওজুবিল্লাহ একথা জানার পরে ওইদিকে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মাহবুব আপনি হিজরত করেন মাহবুব আপনি হিজরত করেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছেন হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমতের সময় হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলেন পাশাপাশি রসূলকে আরেকটা উপাধি দিত কাফের কুরাইশা সেটা কি আপনারা জানেন কি দিত একটু জোরে বলেন না কে কে জানেন কে কে জানেন না কে কে জানেন না হাত তুলতেন একটু জানেন না কারা কারা হাত তুলল আল্লাহ আল্লাহ আমরা কেমন বাপের সন্তান বাপের নাম তো ভালো করে জানি যেটা কুফরা মুসলমান নয় তখন রসুল ইসলামের দাওয়াত দেয় না রসূল ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বেই আরবের সমগ্র গুত্রে রসুলের ব্যাপারে একটা জিনিস মশুর হয়েছিল আল আমিন কি জিনিস একটু তিনবার বলবেন আমার সাথে উপাধি দেওয়া হয়েছিল রসুলকে কি উপাধি দেওয়া হয়েছিল আল আমিন আজকের পরে কি ভুলবেন কারা কারা ভুলে যাবেন যারা যারা ভুলবেন না একটু হাতটা উঠান তো মনে থাকবে তো কাফেররা বলতো কাফেররা বলতো কিনা শুধু কি আমরা বলছি নাকি কাবেররাও বলতো এই আল আমিন কি আমরা দিছি না কাবেররা দিছে কাফেররা দিছে নে কাফেররা নিজেদের চাইতে আফজল মনে করছে নে নিজেদের চাইতে আফজাল মনে করছে নেই। নিজেরা বিশ্বস্ত না হইলো রাসূলকে বিশ্বস্ত মানছে নেই আজকে কাফেররা মানতো কিন্তু আমাদের দেশে কাতুল না फायदा হইছে তারা রাসূলকে আলামিন বিশ্বস্ত মানতে পারে না তারা রাসূলকে বলে রাসূলের গুনাহ আছে তারা কি বলে রাসূলের গুনাস এরা তো কাফেরেরই জাতীয় খারাপ খারাপ না

وہ خدا کی طرف سے ایک میسنجر تھا ہماری हम طرف دین لے کر آئے تھے دین ہمیں سمجھا کر چلے گئے آج کے دن میں ہمارے لیے قرآن اور سننا ہی کافی ہے قرآن اور سننا ہی کافی ہے اور کچھ اور کچھ یعنی محمد مصطفیٰ کی ضرورت نہیں ہے کیونکہ اللہ کی منشاہ یہ تھا اللہ کی منشاہ یہ تھا কে মেরি দিনীয় দুনিয়ামে ফেলাও অর্থাৎ আল্লাহর মনসা ছিল পৃথিবীতে আমার দিনকে ছড়িয়ে দেবো আমি প্রথমে একটা কথা বলেছিলাম সমস্ত পৃথিবী থেকে শুরু করে আল্লাহর যত সৃজন আছে তার মাঝখানে কি আছে কি আছে মহাব্বত নৌলকলাম আঝুর রুবুবিয়া লাউ লামা খালাত্তর লাও লামা আজহাতর আমি যদি মাহবুবকে সৃষ্টি না করতাম আমার যে খোদাই আছে আমি যে খোদা এটা এই ধরনের মানুষকে দিয়ে বোঝানোর দরকার আছে আপনার যদি বলেন লাই লাই লাল্লা খোদার কোন লাভ আছে খোদার কোনো লাভ আছে আছেনি কোনো লাভ আছে হাদিসে জিব্রাইলের মধ্যে হাদিসে জিব্রাইলের মধ্যে আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলতেছেন রাসূলকে বলেছেন রাসূল ارشاد করেছেন গোলামদের সামনে সাহাবায়ে একরামের সামনে যে আল্লাহ তাআলা যে জিনিস থেকে সব কিছু সৃষ্টি করেছেন সেটা ছিল এক জায়গায় কোথায় এক জায়গায় যত গ্রহ নক্ষত্র আশি হাজার আলম আঠারো হাজার যা কিছু আছে সবকিছু একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ ছিল আল্লাহ তালা তাকে দশ ভাগ করেছেন কয় ভাগ কয় ভাগ করেছেন দশ ভাগ দশ ভাগের নয় ভাগ দ্বারা কয় ভাগ দ্বারা একটু আওয়াজ দিয়া বলবেন কয় ভাগ দ্বারা নয় ভাগ দ্বারা আল্লাহ শুধু ফেরেস্তা সৃষ্টি করেছেন বলেন না সুহান আল্লাহ রসুলের গুণা আছে এই কথা শোনার পরে কোন সুন্নির কলিজা কান্না ছাড়া থামতে পারে কলিজা ফেটে যাবে ইনশাল্লাহ বলবো আপনাদেরকে যদি সময় পায় নয় ভাগ দ্বারা কি বানিয়েছে কি বানিয়েছে ফেরেশতা বানিয়েছে এক ভাগ দ্বারা এক ভাগ দ্বারা ফেরেশতা ছাড়া যা কিছু আছে সব কিছু বানিয়েছে বলেন না সুভার তো আমাদের কি কি শুধু এ জন্য বানিয়েছে বলেন না আপনারা এবাদতের জন্য যদি আমাদেরকে বানাইতো শুধু এবাদতের জন্য যদি বানাইতো তাইলে তো আল্লাহ এত জিন বানাইতো না আমরা এত পাপ করি আমরা এত গুণা করি হারবাত গুনার সমুদ্রে ভেসে থাকি ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যদি আসি চোখটা বন্ধ করে হিসাব করি গুণা ছাড়া হিসাবের কথায় আর কিছুই নাই তাহলে আল্লাহ কি শুধু আমাদেরকে এই জন্য বানাইছে যে বলো লাহ দেখেন কত দিকে যাবেন খবিসের দল কুকুরের দল গালি আমি দিচ্ছি না গালি কোরআন দিয়েছে গালি সাহাবে একরাম দিয়েছে হাজরতে জায়দ বিন হারেসা রসুলকে যখন কোফার গোরা গালি দিত হাজরতে জায়দ বিন হারেসা কবিতার মাধ্যমে তাদের গালিগুলো খণ্ডন করত এবং সেগুলোর প্রতি উত্তর দিত তাহলে আমাদের জন্য দেয়া জায়েজ আছে কি নাই আছে কি নাই তবে আমরা রসুলের গোলাম রসুলের গোলামের আদর্শ হচ্ছে লাঠি নয় দলিল কি বলেন লাঠি নয় দলিল দলিল যেখানে আছে লাঠির সেখানে কোন ধরনের কোন প্রয়োজন নাই আমি বলছিলাম আল্লাহ যে জিনিস থেকে সবকিছু সৃষ্টি করেছেন তার দশ ভাগ করে নয় ভাগ দিয়ে শুধু ফেরেস্তা সৃষ্টি করেছেন বাকি এক ভাগ দিয়ে সবকিছু সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ নয় সৃষ্টির মধ্যে যত ফেরেশতা আছে তাদের মধ্যে কোনো গুনাহ নাই কোনো গুনাহ তারা কেউ সেজদারত অবস্থায় আছেন কেউ রুকুরত অবস্থায় আছেন কেউ কিয়াম করছেন কেউ বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ভাবে আল্লাহর শান আল্লাহর তাসবিহ পড়ছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবং আশ্চর্যের ব্যাপার কি জানেন আশ্চর্যের ব্যাপার কি বলেন না কি আলাদা যেখান থেকে এখানে আসা হেজরতের রাতে যখন মধ্যে এই পরামর্শটা হলো যে আজকে রাতের পরে মোহাম্মদ পৃথিবীতে থাকবে না আজকে রাতের পরে আগামী সকালে মোহাম্মদের নাঙ্গা মস্তক কর্তন গীত মস্তক নিয়ে আমরা আনন্দ করব আমরা মজা করব আমরা বলবো বন্ড নবী নবী আসে নাই নবী দাবি করত তাকে নিয়ে আমরা পুরা আরবে পুরা হেরমের চারপাশে ঘোরাব দেখাবো মোহাম্মদ ভ্রান্ত ছিল বলেন না নারজুবিল্লা কোথায় হয়েছে পরামর্শ কোথায় হয়েছে একটু জোরে বলেন না কোথায় হয়েছে মিথ্যা কথা না তো বাবা মিথ্যা কথা না হাদিসে আছে হেরেম শরীফে আছে হাদিস হেরেম শরীফে মূর্তি ছিল এর বাইরে তো মন্ত্রণা সভা ছিল হেরেম শরীফের ভিতরে তো তিনশো ষাটটা মূর্তিও ছিল হাদিস কোরআন সিয়ার ইতিহাসের কিতাব যেটাই দেখেন না কেন প্রত্যেকটা জায়গায় এটা পাওয়া যায় তো তাপের কোরআশা এখানে বৈশে পরামর্শ করলো যে আমরা চল্লিশ গুচ্ছ থেকে চল্লিশ দূরে দিয়ে চল্লিশ জন মিল্লা ইনশাল্লাহ কালকে সকালে আগে ফজর হওয়ার পূর্বেই আমি তার মাথাটাকে কি করে দেব আলাদা করে দেব দেখবেন তার সাথে মিলে যায় আজকে যারা এই ধরনের প্রশ্ন করে তাদের অবস্থান কোথায় তাদের আগমন কোথা থেকে জানা দরকার আছে না আছে না বাবা আমাদের চাইতে আরবের অবস্থা তখন কি ভালো ছিল ভালো ছিল যখন রসুল এসেছিলেন তখন কি ভালো ছিল অবস্থাটা আরো বেশি খারাপ ছিল আজকালকে আমাদের নারী আমাদের পুরুষ আমাদের সন্তান আমাদের সামাজিক জীবন আমাদের বৈবাহিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের রাজনৈতিক জীবন যত জীবন আছে মানুষের সাথে সম্পৃক্ত যাহা কিছু মঙ্গল যাহা কিছু কল্যাণ কর সবই রসুল সৎকা রসুল্না আসলে এই শান্তি আসতো না না আসলে আপনার ঘরের নারী কখনো শৃঙ্খল থেকে মুক্ত হতে পারত না কেননা তৎকালীন আরবে তৎকালীন আরবে মহিলাদেরকে ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হতো দুইটা পাকে দুইটা ঘোড়ার মাঝে ঘোড়ার লেজের সাথে বেঁধে দিয়ে দুইটা ঘোড়াকে দুই দিকে ছেড়ে দেওয়া হতো মাঝখান থেকে দুই মহিলাগুলো ছিঁড়ে যেত চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ বৌনিয়া ঘুমায় না যারা এই ধরনের প্রশ্ন করে সংসার করে না নিরাপদে করে তো কার বুসিলাই করে কার সাথে বেয়াদবি করে যার শান্তি পাইলাম যার সিন্নি খাইলাম আজকে তিনি পাপ করেন তিনি গুণাগার সমস্যা নাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে তাদের স্পষ্ট বর্ণনা দিয়েছেন হিজরতের মোকার মধ্যে তাদের স্পষ্ট বরনা দিয়েছেন যে আমার মাহবুবের সাথে কে কি করেছে কে কি কে কি দেখেন এই সিদ্ধান্ত হওয়ার পরেই 40 জন কুরাইশ কাফের একসাথে তাদের নাঙ্গা তোর নিয়ে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মোবারকের সামনে গিয়ে দাঁড়ালেন কোথায় দরজা মোবারকের সামনে আমরা কোরাই আমরা বড় বীর ঘুমন্ত অবস্থায় কাউকে হত্যা করি না এই ঠেলাও আছে বুঝছেন না আমরা মৌলবি কম পরে নাই আমরা কি বেরি নাকি এই ধারণা আর কি এই ধারণা নিয়ে রসুলের দরজার সামনে দাঁড়িয়ে আছে রসুল আলীকে ডাকলেন আলী কাবার মানুষ মক্কর মানুষ আমাকে আলামিন জানে কি জানে আলামিন জানে বিশ্বস্ত জানে বিশ্বস্ত জানার কারণে তাদের কাছে তাদের বিভিন্ন আমানত তাদের বিভিন্ন সয়ে সম্পত্তির বিভিন্ন জিনিস নগদ অর্থ দলিল ইত্যাদি আমার কাছে জমা রেখেছে আল্লাহ তো আমাকে এমন করেন নাই যে আমি তাদেরকে مایুস করে তাদের বিশ্বাসকে ভেঙে আমি পালিয়ে যাব আমি তো পালিয়ে যাচ্ছিও না তাদের সম্পত্তি তাদের হাতে ফেরত না দিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আলী আলীকে ডাকলেন আলীকে বলল রসুল পাকাল্লাম হজরত আলীকে ডেকে বললেন আলী আমার বিছানায় শুয়ে পড়ো আয়াত নাজিল হয়েছে আমি মদিনায় চলে যাব কোথায় আল্লাহ অর্ডার করেছেন মক্কা ছেড়ে দেওয়ার জন্য মদিনা ভাসি আমাকে ডেকেছেন মদিনার মানুষ মহাব্বত নিয়ে ডাকছে হে রসুল আপনি আমাদের কাছে আসুন আল্লাহ তাদের উপর খুশি হয়েছেন আল্লাহ বলেছেন মদিনার কাছে চলে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি তবে আমার কাছে কিছু আমানত আছে কাফেরদের কিছু আমানত আছে আলী আজকে তুমি থাকো আমার বিছানায় শুয়ে থাকো সকালে উঠবা ওঠার পরে আমি তোমাকে যে মাল সুমো দিয়ে যাচ্ছি সেগুলো তাদের কাছে পৌঁছে দিবা তারপরে মদিনায় আমার সাথে দেখা করবা চিৎকার বলুন সোহান একটু খেয়াল করবে ঘটনা শুধু শুনলে হবে না বুঝতে পারছেন আপনারা মিটিং এ যখন কথা বলেন যারা গ্রামের মুরব্বী মুরব্বী যারা হন তারা যখন কথা বলেন কিছু নজির দিয়ে কথা বলেন কিছু গল্প বলেন কিছু ঘটনা বলেন বলেন না এইসব ঘটনার ভিতর দিয়ে মূল সমস্যার সমাধান হয়ে যায় যায় না মূল সমস্যার সমাধান হয়ে যায় কি না যায় মূল সমস্যার সমাধান হয়ে যায় এই জন্য শুধু ঘটনা শুনবেন না ঘটনার উদ্দেশ্যটা শুনবেন ঘটনার উদ্দেশ্যটা শুনবেন হজরত আলী ঘুমিয়ে পড়লেন ফজর হওয়ার আগে যখন পূর্ব আকাশে সূর্য উকি দিবে পূর্ব আকাশ থেকে আলো আসছে পৃথিবীটা আলোকিত হয়ে যাচ্ছে তখন রসুলের পাক সাল্লাহ আলী আসাল্লাম দরজা খুলে দেখেন চল্লিশ গুন্ডা চল্লিশ কাফের তাদের তরবারী নিয়ে দাঁড়িয়েছে মোহাম্মদকে হত্যা করবো কি করবো সিদ্ধান্ত কোথা থেকে হয়েছিল হেরেম শরিফ থেকে বৈঠকের নাম কি দারুণ দোয়া সেখান থেকে রসুলের রোজা রসুলের ঘরে এসেছে রসুলের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে রসুল বললেন পাগল আমি আল্লার পূজা করি আল্লাহলে তোমরা ধরতে পারবা সাল্লাম কয়েকটা পাথর নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারলেন ছুড়ে মারার সাথে সাথে

আল্লাহ রসুল তো করেন নাই আল্লাহ বলতেছে ওমা রমাইতা ইজ রমাইতা ওলা আল্লাহ রমিন হে মাহবুব আপনি যে পাথরটা নিক্ষেপ করেছিলেন সেটা আপনি করেন নাই আমি খোদা নিজে করেছি সেটা আপনি করেন নাই আমি খোদা নিজে করেছি পাথর নিক্ষেপ জাহের রসুল করেছেন এটাই সত্য কোরআন যদি মানতে হয় তাইলে বলতে হবে এটা সত্য নয় কি বলবেন রসুল মিথ্যা আল্লাহ মিথ্যা রসুল মিথ্যা আল্লাহ মিথ্যা কোনটাই মিথ্যা না জামাতের কাছে যদি আসেন উত্তর পাওয়া যাবে যাবে কিনা আহলে সুন্নত বল জামাত বলতেছে পাথর নিক্ষেপ করেছেন রসুলে কিন্তু রসুলের করাটাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা আল্লাহ রবি হে মাহবুব আপনি যে পাথরটা নিক্ষেপ করেছেন সেটা আপনি করেন নাই সেটা আপনি করেন নাই বরং আমি খোদা নিজেই করেছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এদার কি আহে কি گستاخ جو ہے اسے سابدان ہو جانی چاہیے کیونکہ خدا بھی مصطفیٰ کی کام کو خدا بھی مصطفیٰ کی کرنا کو اپنا کرنا سمجھتا ہے رسول ارکاچ کے اللہ نیجر کاز کونے کوریل کمونے کوریل نیجر کاز کینو کوریل رسول ارکاچ دی محبود اسے کیا سے কি বলেছিলাম থেকে শুরু করেছিলাম না থেকে শুরু করেছিলাম না এখনো আছি আল্লাহ মোহব্বত নিয়ে কথা হবে আছে তো আলী আলী কোথায় শুয়ে আছেন রসুলের বিছানায় কোথায় বাবারা বলেন না কোথায় হাজরতে আলী কোথায় শুয়ে আছেন রসুলের বিছানায় রসুলের বিছানাটা কিসের বিছানা বলেন না বাবারা বলেন না আরে বাবা আপনি ঘুমিয়ে আছেন একশো জনে মিলে প্ল্যান করছে আপনি জানেন আপনার বিবি জানে আপনি জানেন আপনার বিবি জানে আপনার সংসারের মানুষ জানে যে চল্লিশ জন মিল্লা প্ল্যান করছে যে ফজরে হওয়ার আগে আপনাকে হত্যা করা হবে রসূল যেই বিছনায় শুয়ে আছেন সেই বিছনাতে হত্যা করা হবে সেই বিছনায় আপনাকে শুয়ে দেওয়া হয়েছে ঘুমই হবে না আরে ঘুম হবে না হইবনি আরে বাবার আস্তে কয় না সুন্নি কখনো আসতে কথা বলে বলে না বাবা আমি নতুন মানুষ না উৎসাহ দিবেন না কি বলেন মহাপুতের ওয়াজ করি মহাপুত দিবেন না নাকি আমার কথা ভালো লাগে না লাগেনি ভালো আমার কথা ভালো লাগে না আমার কথা কথা নয় এটা রসুলের কথা রসুলের কথা ভালো লাগতে হবে রসুলের কথা ভালো লাগতে হবে সাবধান সাবধান সবকিছু সহ্য করবেন আল্লাহ রসুলের বিরোধিতা সহ্য করা হবে না রাসূলের বিরোধিতা সহ্য করা হবে না হবে আলী করমুল্লাহ ওই বিছানায় ঘুমিয়েছেন যেই বিছানায় কিছুক্ষণ পরে 40 জন কাফের একসাথে ছুরি চালা কয়জন চল্লিশ জন কাফের একসাথে ছুরি চালাবে এমত অবস্থায় কারো ঘুম কথা হজরত আলী বলতেছেন খুদার কথম আমি আমার জীবনে ওই রাতে যে ঘুমটা ঘুমিয়েছি আর কোনদিন এত আরামের ঘুম ঘুমায় নাই চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ যেখানে মৃত্যু যেখানে মৃত্যু নিশ্চিত মৃত্যু অবধারিত সেখানে হসরতে আলী কি বলে যে ঘুম আমি ওই বিছানায় ঘুমিয়েছি ওই ঘুমের কল্পনা আমি জীবনেও করতে পারি না করতে পারি না। কিরে বাবা যেখানে মৃত্যু ফজর আসলে একটা নয় দুইটা নয় চল্লিশটা তোর একসাথে আঘাত করার সিদ্ধান্ত তবু এত আরামের ঘুম কিভাবে সম্ভব হজরতে আলী কালামুল্লাহ কে প্রশ্ন করা হলো হুজুর আপনি যেই দিন ঘুমিয়েছিলেন ওই দিনটা ছিল কাপের পরামর্শ সবার দিন তারা পরামর্শ করেছিল রসুলকে হত্যা করবে আপনি নিজেও জানতেন তারা এখানে আসবে রসুলের কথা স্পষ্ট যে কালকে তাদেরকে ফেরত দিবে ফির মদিনে আনা তারপরে মদিনায় চলে এসো আমার সাথে দেখা করো তবু আপনার কিভাবে এত চমৎকার ঘুম হলো যে ঘুমকে নিয়ে আপনি নাচ করে বেরান যে ঘুমের প্রশংসা করে বেরান যে ঘুমের কথা আপনি জীবনে ভুলতে পারেন না হাজরতে আলী বললেন যে দেখো দুনিয়াতে মানুষ ঘুমায় সাধারণ ঘুম আমি যে ঘুম ঘুমাইছি এই ঘুমের কোনো তুলনা নাই কারণ ছিল মানুষ যে কোনো সময় মরতে কুল্লু নাফসুন যায়কাতুল মউত কুল্লু নাফসুন যায়কাতুল মউত এই মউত যে কোনো সময় আসতে পারে কি না পারে কি না পারে কি না এখন আসলে না করা যাবে করা যাবে কয়েক মিনিট পরে আসলে ঘরে যাওয়ার পরে গেলে সকালে ঘুম থেকে ওঠার পরে কোনো মুহূর্ত চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোন সেকেন্ড আছে যেই সেকেন্ড আপনি হিসাব করে বলতে পারবেন যে এই সেকেন্ডে আমি মরব না সম্ভব মরতে হবে জানি না কখন শুধু এত লোক জানি আল্লাহ বলেছেন কুল্লু ন শুনুন যাই কাতুল মগর তেরি জান হে তো তুঝে মরনা ভি তোমার হৃদয়ে যদি তোমার ভেতরে যদি প্রাণ থেকে থাকে থেকে থাকে জেনে রাখো তোমাকে মরতে হবে উত্তর এ আলে দিচ্ছেন আমি ওই রাতে ঘুমানোর পূর্বে রসুল আমাকে দায়িত্ব দিয়েছিলেন সকালে উঠবা এই সামানগুলো তাদের হাতে বুঝিয়ে দিবা বুঝিয়ে দিয়ে আমি মাহবুবের কাছে আসবা اور تات صبح ہونے سے بعد بستر سے اٹھنا پھر یہ یہ سامان کافر میں جس جس کے اس کے پاس بانٹ دینا پھر میری پاس آنا مدینے میں چلے آنا علی کہہ رہا ہے حضرت علی بلچن گا فجر ہوار آگے اے مال پردن کورر آگے কাজে কাছে যাওয়ার আগে আমি আলীর মলা সম্ভব নয় বিশ্বাস কোথায় মহাব্বত কোথায় আলীর মুসলমান হয়েছে আপনারা আমরা কি আলীর অনুসারী না কাদের ইয়া আলিয়া এই সিলসিলাটা গোলসে পাগের এই সিলসিলাটা হযরতে আলী হাজবেদায় আলির মাধ্যমে আমরা রসুল পর্যন্ত পৌঁছায় হাজবেদ এ আলির বিশ্বাস দেখছেন হাজবেদ আলী কি বলে যখন রসুল বলেছেন যে ফির মাদিনে আনা মদিনায় চলে এসো আলি বলতেছে আমি নিশ্চিত হয়ে গেছি তারণ সরকার এদো আলম আমাকে বলেছেন মদিনায় এসো আমি নিশ্চিত আমি অন্তত বখে আজকে রাতে মরবো না এই জন্য একটা রাত আমার জীবনে কেটেছে